হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল আয়ান অ্যান্ড তানিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বাট আমি ভালো ছিলাম না, এখন ভালো আছি। কেন আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, আমি কোনো ভিডিও করতে পারছিলাম না, পোস্ট করতে পারছিলাম না, আর তাই আমার একটা ফোন কিনলাম। ফোন কিনে তা এখন ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের কারখানা, এখানে এ টু জেড প্যান্ট সব তৈরি হয়, মানে জিন্সের প্যান্ট, মানে কটন প্যান্ট সব কিছুই তৈরি হয়। এখানে অনেক ম্যাট আছে, কাম কাটে কেটে বাইরে দর্জিদের কাছে যায়। আবারও এখানে প্যাকিং হয়, ইস্ত্রি মানে আয়রন হয়, সব কিছুই হয়। বাট শুধু বাইরে চলে যায় গিয়ে কাটিংয়ের পরে দর্জিদের কাছে, ওখানে মালটা তৈরি হয়, তৈরি হওয়ার পরে এখানে আসে, তারপরে মালটায় যা যা লাগে আয়রন করতে হয়, সুতো কাটতে হয়। আজকে আমি একটু যাবো দুয়ারে সরকারে, কারণ দুয়ারে সরকারে আয়ানের রেশন কার্ডটা করতে হবে, ওর তো রেশন কার্ড তৈরি হয় না। দুয়ারে সরকারের আমার রেশন কার্ডটা মানে ফর্ম ফিল আপ করা সব কিছুই হয়ে গিয়েছে। এখন এখানে এসে দেখলাম যে স্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য দিদিরা বসেছে, তাই একটু যে ভাবলাম যে আমার পেশারটা একটু চেক করে নিই, তাই একটু চেক করছি। আর এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছি, ইনি হলো একটা নেতা, এনার এখন সুগার পেশার সব কিছু চেক আপ হচ্ছে, তারপরে আমার চেক আপটা হবে। আর আমি কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার। আজকে রাত্রিবেলা আমরা একটু সবাই মিলে মানে পাকোড়ার ফিস্ট করলাম, আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন পাকোড়ার জন্য ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ সব কিছু দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো হচ্ছে। আর আগে থাকতে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, ওইটা কী কী দিয়েছিলাম দেখানো হয় না তোমাদেরকে, এখন বলে দিচ্ছি। ওতে ঝাল, মানে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছুই আছে, যা যা একটা মশলা তরকারিতে দেয় সেই সব আছে, আরও চিকেন মশলা ফসলা ওইগুলোও সব আছে। আর এখন ময়দাটা এটা রেডি করে নিয়ে এখন ভাজা শুরু হবে, আর তেলটা গরম হচ্ছে, গ্যাসটাও অন করাও হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে। আর এক পিস দিয়ে টেস্ট করা হচ্ছে যে তেলটা কেমন গরম হয়েছে। আর আমরা এখন ভাজা শুরু করে দিয়েছি, ভাজা শুরু করে দিয়েছি, আমরা এখন সবাই ভাজা হয়ে গেলে খাবো। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, ওকে? উফ!